Thanks to my Mohila Brigade. যারা মেয়েরা আমাদের নির্বাচিত হয়ে এসেছেন বিভিন্ন জায়গায় এমপি এমএলএ কাউন্সিলর কমিশনার থেকে শুরু করে আমি আন্তর্জাতিক মহিলা দিবসে তাদের স্পেশাল থ্যাংকস দিচ্ছি এবং আমার ভাইদেরও বোনেদের এবং ভাইদের সকলকে আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে সকলকে থ্যাংকস দিচ্ছি যেহেতু এই দিনটা আমরা মিছিল করতাম কিন্তু মাধ্যমিক চলছে পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিছিল মিটিং করি না এটা নিয়ম আমরা চিরকাল মেনে চলেছি যখন আমরা অপোজিশনেও ছিলাম তখনও আমরা এটা মেনে চলেছি এখন জানি না এটা দুর্ব্যবহার কেন করা হয় আমরা বড় মিছিল করি ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমি নিজে থাকি কিন্তু আমি সমস্ত মিছিল ক্যান্সেল করেছি বিকজ পরীক্ষা চলছে এবং পরীক্ষা হলের সামনে দিয়ে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর সেখানে মিছিল করতে করতে স্লোগান করতে করতে একটা নিজেদের অবক্ষয় থেকে নিয়ে যাওয়া যারা যায় তাদের আমি রিয়েলি আমি তাদের এটা ধৃষ্টতা বুঝি না যাই হোক স্টুডেন্টরাও যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরও সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন আন্তর্জাতিক মহিলা দিবসে সারা পৃথিবীর সকল ভাই বোনেদের আমি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এখনো মনে করি মা বোনের শান্তির প্রতীক সাম্যের প্রতীক ভালোবাসার প্রতীক শুভকামনার প্রতীক সৃষ্টির প্রতীক তাই যুদ্ধ থেমে যাক শান্তি হোক অনেক মানুষের প্রাণ ঝরে গেছে যুদ্ধে অনেকে আক্রান্ত হয়েছে কে দোষী কে না দোষী আমি এই তর্ক বিতর্কের মধ্যে না গিয়েও সেটা আমরা সবাই নিজে নিজের মতো উপলব্ধি করতে পারি আমরা মনে করি পৃথিবী শান্ত হোক সারা দুনিয়া শান্ত হোক মা শান্ত হোক বোন শান্ত হোক ভাইরা শান্ত হোক ছাত্রছাত্রীদের আজকে জীবন হাতে করে ফিরে আসতে হচ্ছে এবং ইতিমধ্যেই তাদের জল পায়নি খাওয়ার পায়নি নানা রকম এবং যখন কষ্ট করে তারা ফিরে আসছে নাটক করে দেখানো হচ্ছে যেন বড় কাজ করেছে যুদ্ধ যখন হবে তোমরা জানতেই চার মাস আগে থেকে তাদের নিয়ে আসুন কেন এই চারটে মাস তারা মেন্টালি টেনশন তাদের যে একটু একটু করে জীবনটাকে ক্ষয় করে দিয়েছে তার জন্য দোষী কে তার জন্য দায়ী কে থাকবে আমি এখনো মনে করি আন্তর্জাতিক মহিলা দিবসে Let this message to go to the world. Let us pray for peace, prosperity and development. আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এমএলএরা যারা জিতে এসছেন এমপি আগেই জিতে এসছেন এমপি তো পার্লামেন্ট চলাকালীন খুব স্ট্রংলি কাজ করতে হয় এবং উপস্থিত হতে হয় এবং থ্যাংকস টু মাই অনেক এমপি যারা নিজেদের অনেক কাজ থাকা সত্ত্বেও দলের যে কোনো ইলেকশন তারা নিজেরা ছুটে যায় সে ত্রিপুরাই হোক সে গোয়াই হোক সে বাংলাই হোক সে বাঁকুড়াই হোক সে পুরুলিয়াই হোক প্রত্যেকটা নাম আমার চেনা প্রত্যেকটা নাম আমার জানা পুরুলিয়াই হোক প্রত্যেকটা নাম আমার চেনা প্রত্যেকটা নাম আমার জানা আমাদের অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে গতকাল আপনারা দেখেছেন বিজেপির নির্লজ্জ ভূমিকা তেলেঙ্গানায় তো হাউস পড়োগই করেনি যে রাজ্যপাল অ্যাড্রেস করবে কি করবে না সেই আশঙ্কায় আমরা পড়োগ করেছি তার কারণ গভর্নর অ্যাড্রেস দিয়ে বাজেট সেশন শুরু হয় এটাই নিয়ম এবং বিজেপির প্ল্যান কালকে ছিল অতি কলঙ্কিত তারা চেয়েছিল গণতন্ত্রের হত্যা হোক একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার যে চক্রান্ত এক তো হেরে গিয়েও লজ্জা নেই নিজেদের ওয়ার্ডেও হারে তাতেও লজ্জা নেই আর হেরে গেলেই দেখবেন ঝামেলা হয়েছে বলে চিৎকার করে যদি কোথাও কেউ ইন্টেনশনালি ঝামেলা করে আমি কোনো ঝামেলাকে পক্ষে নই কিন্তু ঝামেলার জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন
পার্টি কেন দায়িত্ব নেবে কোনো ঝামেলার? জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন কোনটাই কোনটাই। ব্যারাকপুর, ভাটপাড়া, বহরমপুর, জায়গাগুলো বেছে বেছে নিজেরা যখন কিছু করতে পারেন না, নিজেদের লড়বার ক্ষমতা নেই, কাউকে তো আসন দিতে বাধা দেওয়া হয়নি,